মেনোপজ বলতে মাসিকের স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, তবে অপারেশনের মাধ্যমে মেনোপজ হয়ে থাকে, যার ফলে মহিলাদের শারীরিক এবং মানসিক অবস্থার উপরে প্রভাব সৃষ্টি করে, তা একজন মহিলার যৌন জীবনকেও প্রভাবিত করতে পারে। আজকে আমরা এই মেডিকেল মেড চ্যানেলে আলোচনা করব মেনোপজের পরে এই মেনোপজ যৌন জীবনকে কতখানি প্রভাবিত করে মহিলাদের ক্ষেত্রে। যখন একজন মহিলা 40-এর কোঠায় পৌঁছায়, তখন তাদের শরীরে ইনস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করে, অবশেষে এইভাবে মেনোপজের সূচনা হয়। যখন কোনো মহিলার 12 মাস ধরে পিরিয়ড স্বাভাবিক নিয়মে হয় না, তখন তা মেনোপজ স্টেজ হিসাবে বিবেচনা করা হয়। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময়সীমা নির্ধারিত সময়ের আগেই হয়ে থাকে। এটি নির্ভর করে জেনেটিক ফ্যাক্টর, স্বাস্থ্যের কন্ডিশন, অনেক সময় জটিল রোগের জন্য প্রদত্ত চিকিৎসার কারণে এটি ঘটতে পারে। যদি কোনো মহিলা ডিম্বাশয় বা জরায়ুর অপারেশনের জন্য অস্ত্রোপচার করেন, তাহলে মেনোপজের প্রভাব তাৎক্ষণিকভাবে শুরু হতে পারে। মেনোপজ কখন শুরু হয়, মেনোপজ কেন হয়, এটি একজন ব্যক্তির লিঙ্গ পরিচয় এর ওপর নির্ভর করে। মেনোপজ যৌনতার স্বাভাবিক আকাঙ্ক্ষা অভিজ্ঞতাকে পরিবর্তিত করতে পারে। সে যাই হোক, কিছু চিকিৎসার পদ্ধতি মেনোপজের প্রভাবগুলো নিয়ন্ত্রণ করতে এবং একজন মহিলার যৌন জীবনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করি যে যৌন জীবনে যে প্রভাব পড়ে মেনোপজের কারণে, সেটা তারা কিভাবে সেই সময়টা মোকাবিলা করবে বা যৌন জীবনের ওপরে কতখানি প্রভাব ফেলে, যৌন জীবনের ক্ষেত্রে এই যে মেনোপজের প্রভাব তারা কিভাবে এড়িয়ে যাবে, কতগুলো টিপস আমি এই ভিডিওতে শেয়ার করব। সঠিক সময়সীমা কত মেনোপজের সেটাও আলোচনা করব। মেডিকেল মেড চ্যানেলটিকে স্টার্ট করার জন্য, ভিডিওটিকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশান অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমার প্রতিদিনকার ভিডিও, আমি যে ভিডিওগুলো আপলোড করি, নোটিফিকেশান আকারে আপনার ফোনে চলে যায়। চলুন দেরি না করে আলোচনাটি শুরু করে নিই। মেনোপজের শারীরিক প্রভাব। মেনোপজ হবার পূর্ববর্তী সময় ইস্ট্রোজেন সহ উর্বর এবং গর্ভ ধারণের জন্য সহায়ক হরমোনের পরিমাণ কমতে থাকে, যার ফলে রক্তনালী এবং যোনি ভালভা টিস্যুর পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য জীবনধারায় কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। মেনোপজের ফলে পরিবর্তনের একটি অন্যতম প্রভাব হল ভালভো ভ্যাজাইনাল এট্রোফি। এর ফলে ভালভা এবং যোনি টিস্যু স্থিতিস্থাপকতা, আর্দ্রতা হারায় এবং তা পাতলা হয়ে যায়, শুকিয়ে যায়, তাদের টিস্যুগুলো সহজে ভেঙে যায়, ক্ষত হয়, যা যথেষ্ট বিরক্তির কারণ হতে পারে। যোনি টিস্যু লুব্রিকেন্ট হ্রাস পায়, যার ফলে সহবাসের সময় ঘর্ষণকে তীব্র করে এবং ক্ষতির ঝুঁকি বাড়ায়। মেনোপজের সময় যে সকল শারীরিক কারণ যৌনতায় প্রভাব ফেলে, যোনির ছন্দ হ্রাস বা যোনির প্রাচীর স্থিতিস্থাপকতা হ্রাস পেতে পারে, যৌনতার সময় ব্যথা, রক্তপাত বা জ্বালা পোড়া অনুভব হয়, সহবাসের সময় আঁটোসাঁটো অনুভব করা, যৌন উত্তেজনা অর্জন বা উত্তেজনা ধরে রাখতে সমস্যা, বারবার মূত্রনালী সংক্রমণে ঘটতে থাকে, ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার ফলে এই সমস্যা দেখা যায়, যার ফলেই হচ্ছে শুষ্কতা হলেই তো ব্যথা, ফোলা, চুলকানি, জ্বালা অনুভূত হতে পারে। ব্যক্তিভেদে মেনোপজের অভিজ্ঞতা এবং এর প্রভাবে তীব্র তা ভিন্ন হতে পারে, যেহেতু আমাদের সকলের শরীর একরকম নয়, তাই এর প্রভাবও কিন্তু ব্যক্তিভেদে, তার শরীর যেমন তার প্রভাব সেরকম হবে। এই প্রভাবগুলো দৈনন্দিন জীবনে অসুবিধা সৃষ্টি করে বা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে, তবে ডাক্তার দেখানোর গুরুত্বপূর্ণ হয়ে থাকে। মেনোপজের ফলে জীবনযাত্রার আবেগ, মনস্তাত্ত্বিক প্রভাব, সেই বিষয়ে আলোচনা করব। হরমোনের হ্রাসবৃদ্ধির মানসিক অবস্থার ওপরে প্রভাব ফেলতে পারে।
ঘুম এবং মেজাজের দিকে প্রভাব ফেলে। ক্লান্তি, উদ্বেগ, বিরক্তি, একাগ্রতা, অসুবিধা এবং হতাশার মতো মানসিক বিষয়গুলির উপরে প্রভাব ফেলতে পারে। মেনোপজের শারীরিক প্রভাবগুলোর সাথে মিলে মনস্তাত্ত্বিক প্রভাবগুলো একজন মহিলা যৌন অভিজ্ঞতা ও যৌনতা উপভোগের ওপরে প্রভাব ফেলতে পারে। সেক্স ড্রাইভ কমে যাওয়া বা সেক্স উপভোগ করার ক্ষমতাও হ্রাস পায়, ফলে আত্মসম্মান ও ঘনিষ্ঠ হবার মতো বিষয়গুলো প্রভাব ফেলতে পারে। দুঃখবোধ, বিষণ্ণতা, মানসিক চাপের মতো বিষয়গুলো ভূমিকা পালন করে। কিছু মহিলার মেনোপজের সময় দুঃখবোধ অনুভব করেন, অনেকে করেন না। এই নিয়ে অনেকে যারা ওয়ার্কিং ওমেন তারা এই বিষয়গুলো কর্মব্যস্ততার দরুন তেমন একটা এই বিষয়গুলো তাদের ওপরে প্রভাব ফেলে না, তারা বুঝতে পারেন না কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়ে। যে সকল সাধারণ মানসিক প্রভাব বা যৌন জীবনে প্রভাব ফেলে এই মেনোপজ, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো উদ্বেগ, দুর্বলতা, অনিশ্চয়তা, খিটখিটে ভাব, বিরক্তিভাব, একাগ্রতা, প্রেরণার অভাব, অবসাদ, হতাশা, বিষণ্ণতা, ক্ষতি ও বা অনুশোচনার অনুভূতি সৃষ্টি, যৌন ইচ্ছা বা আগ্রহের কমতি, আত্মবিশ্বাসের ঘাটতি, ঘনিষ্ঠতা অর্জনের সমস্যা। এই সমস্যাগুলো একটা মেয়ের ক্ষেত্রে মেনোপজে শারীরিকভাবে প্রভাব ফেলে তাই নয়, এটা কিন্তু মানসিকভাবেও তাকে ক্ষতিগ্রস্ত করে, সেগুলো আলোচনা করলাম। মেনোপজের ফলে কিছু মানুষের মুক্তির অনুভূতি পেয়ে থাকে এই ভেবে যে তাদের আর গর্ভাবস্থা বা মানসিক নিয়ে, মাসিকের সমস্যা নিয়ে তাদের আর কিছু নেই। অনেকেই জীবনের একটি নতুন অধ্যায় বলে বিবেচনা করেন, অনেকের মধ্যে এটা হয়। যেই সময়ে মেনোপজ হয় ঠিক সেই সময় তার যৌন জীবন কেমন হতে পারে, ডিম্বাশয় নিয়ে জন্ম নেওয়া একজন মহিলা অবশ্যই মেনোপজের অভিজ্ঞতা পাবেন, তবে অভিজ্ঞতা তাদের লিঙ্গ পরিচয়ের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। যদি মধ্য বয়সের আগে ডিম্বাশয় অপসারণের জন্য একজন মহিলা অস্ত্রোপচার করেন, সেক্ষেত্রে অস্ত্রোপচারের পরপরই মেনোপজের প্রভাব দেখা দিতে শুরু করে। প্রভাবগুলো আরও দ্রুত গতিতে হতে পারে। এই অবস্থা প্রকৃতি মেনোপজের তুলনায় আরও অধিক তীব্র মনে হতে পারে, কারণ সেগুলো ধীরে ধীরে বিকশিত হবে না। মেনোপজ অবশ্যই যৌন জটিলতা সৃষ্টি করে, তো সেগুলো কমানোর জন্য আমি কিছু টিপস এখানে আলোচনা করছি। যে যাদের মেনোপজ হয়েছে সেই ক্ষেত্রে তাদের যৌন মিলনের ক্ষেত্রে বিভিন্ন কষ্ট হয়, সেগুলো কিভাবে তারা কম করবে সেই জন্য কিছু টিপস যৌন জটিলতা কমাতে সেগুলো আমি এখানে দিচ্ছি। কাইন্ডলি আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখুন, ভিডিওটি, আর যদি আপনার কোনো কোয়ারি থাকে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি সাথে সাথে উত্তর দেব। নিয়মিত যৌন ক্রিয়াকলাপ অব্যাহত রাখা, সহবাসে রাখে যোনিতে লুব্রিকেন্ট প্রয়োগ করে যথেষ্ট পিচ্ছিল ভাগ বজায় রাখা, নিয়মিত সহবাসের আগে যোনিতে ময়শ্চারাইজার ব্যবহার করা, ডিটারজেন্ট, সাবান, তেল ইত্যাদি দিয়ে যোনি ধোয়া রোধ করতে হবে, অর্থাৎ যে সকল পণ্য শুষ্কতা অর্জনে ত্বরান্বিত করে এই ধরনের পণ্য যোনিতে ব্যবহার করা যাবে না। পরিষ্কার করার জন্য সময় গরম জলের বদলে খুব হালকা গরম জল ব্যবহার করতে পারেন। দম্পতি বন্ধন শক্তিশালী করে এমন ক্রিয়াকলাপে জড়িত থাকা, ব্যায়াম বা রিল্যাক্সেশন কিছু ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকতে হবে, আর অবশ্যই এক্সারসাইজ করতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে যে সারা জীবন তো ব্যায়াম করলাম না, শরীরচর্চা করলাম না, তাহলে এই বয়সে এই মেনোপজের সময় শরীরচর্চা করে কী হবে? অবশ্যই আপনি যদি সারা জীবন না করেছেন এই সময় অতি অবশ্যই আপনাকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, ভালো খাবার খেতে হবে, যেগুলো সবুজ শাকসবজি সেগুলো খেতে হবে, তাহলেই দেখবেন মেনোপজ আপনাকে সেভাবে প্রভাবিত করছে না। যে কোনো যোনি জ্বালা সংক্রমণ প্রদাহের উপসর্গ দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন। মেনোপজে যৌন জটিলতার চিকিৎসা আছে, আপনি আপনার সমস্যা হলে অতি অবশ্যই ডক্টরের কাছে যান, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। তার কারণ আপনি আপনার পরিবারের একটি বিশিষ্ট মানুষ যার ওপরে সকলেই নির্ভর করে আছেন। আপনি যদি ভালো থাকেন আপনার পরিবারের সকলেই ভালো থাকবেন, তাই এই বিষয়ে কোনো দেরি না করে আপনার সমস্যা হলে আপনি অবশ্যই ডক্টরের সাথে দেখা করুন।
তিনি যেভাবে বলবেন আপনি সেইভাবে চলবেন। আমি বাস যৌন জীবনে যে প্রভাব বিস্তার করে এই মেনোপজ সেই বিষয়ে কিছু টিপস আলোচনা করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো আলোচনার সাথে।